গুড মর্নিং মাই ডিয়ার চিলড্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজ আমরা চলে এসেছি আমাদের আরও একটি অনলাইন ক্লাসে আজ আমরা পড়ব চ্যাপ্টার নাইন ছায়ার ঘোমটা মুখে টানি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি তাহলে চলো সবাই আমরা পড়ি ছায়ার ঘোমটা মুখে টানি বাচ্চারা সবাই আমার সাথে কবিতাটি আবৃত্তি করো ছায়ার খোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘিতার মাঝখানটিতে তালবন তারই চারিভিতে বাঁকা এক সরু গলিবে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল ব্যাচে তেল নুন ক্ষয়ের সুপারি ব্যাচে চুন ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মায়ে পই সকাল বেলায় গরু দই আংনাই কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে কবিতাটিতে রবি ঠাকুর কী বলছে আমাদের পাড়াখানি কেমন ছায়ার ঘুমটা মুখে টেনেছে অর্থাৎ চারিদিকে বড় বড় গাছ আছে তাই রোদটা সরাসরি পড়ছে না একটা ছায়ার ঘুমটা তোমাদের দেখেছ মা ঠাকুমারা অনেক সময় মাথায় ঘুমটা দেন তো সেই রকম যেন ঘুমটা টেনেছে আর দিঘিটা কোথায় আছে দিঘি মানে হচ্ছে বড় পুকুর আছে পাড়ার মাঝখানে আর তার চারপাশে কি আছে তাল বোন যেখানে বড় বড় তাল হয় আর বাঁকা এক সরু গলি দিয়ে জল নিতে সব মেয়েরা আসছে আর বাঁশ কাছ সেখানে কেমন হচ্ছে ঝুঁকে ঝুঁকে পড়ছে আর ঝুরু ঝুরু পাতাগুলি যেন নড়ছে পথের ধারেতে একখানে মুদি বসেছে দোকানে তোমরা জানো মুদির দোকান মানে যেখানে নটকোনা জিনিসপত্র পাওয়া যায় যেমন তেল চাল নুন এই সব আর কী কী বিক্রি করছে সে হরি মুদি চাল ডাল তেল নুন খয়ের সুপারি আর চুন এই সমস্ত জিনিস সে বিক্রি করছে আর ঢেঁকি পেতে কে ধান ভাঙছে বলতো ঢেঁকি পেতে এক বুড়ি ধান ভাঙছে বুড়ি মানে বয়স্ক মহিলা ঠাকুমাদের মতো খোলা পেতে ভাজে খই মুড়ি আর তোমরা যে মুড়ি খাও খই খাও সেগুলো কিন্তু একটা খোলা অর্থাৎ মাটির একটা বড় পাত্রতে ভাজা হয় আর বিধু গয়লানি গয়লানি অর্থাৎ যারা গোয়ালা মহিলা গোয়ালাকে বলা হয় গয়লানি তো সেই বিধু গয়লানি মায়ে পই অর্থাৎ যারা মায়ে আর ছেলে মিলে কী করছে সকালবেলায় যত গরুকে দোয়াচ্ছে আর আঙিনায় অর্থাৎ উঠানে কানায় বলায় কি করছে দুই ভাই রাশি করে সরিষা কলায় রাশি মানে প্রচুর সরষে কলায় নিয়ে কাজ করছে আর বড়ো বউ মেজ বউ মিলে বাড়ির দুটো বউ তারা কী করছে ঘুটে দেয় অর্থাৎ গোবর থেকে ঘুটে দিচ্ছে ঘরের পাঁচিলে বা ঘরের দেওয়ালে তোমরা এই কবিতাটি খুব মন দিয়ে পড়বে এবং প্রথম চার লাইন একটু মুখস্থ করবে তারপর না দেখে লেখার চেষ্টা করবে ওকে আর তাহলে আজকে আমাদের অনলাইন বেঙ্গলি ক্লাসটি এখানেই শেষ হলো থ্যাংক ইউ